last night some of them returned home. ইসরায়েল সফর করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। 27 নভেম্বর ব্যক্তিগত সফরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান মাস্ক। এই সফরে তিনি সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই সাক্ষাতে ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বেশ কয়েকটি বিষয়ে মাস্কের কথা হলেও বিশেষভাবে আলোচনা হয়েছে গাজায় ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রসঙ্গে। নেতানিয়াহুর কাছে গাজায় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়ার অনুমতি চেয়েছেন ইলন মাস্ক। বলেছেন, ইসরায়েলের অনুমোদন ছাড়া তিনি গাজায় ইন্টারনেট সংযোগ দেবেন না। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। আলোচনা শেষে মাস্ককে নিয়ে কেফার আজা কুবস এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু, যেখানে গত মাসে হামাস হামলা চালিয়েছিল। হামাসের হামলায় হতাহতদের স্বজনদের সঙ্গেও দেখা করেন ইলন মাস্ক।